হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর দেখো প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুল অর্থাৎ বালুরঘাট খাদিমপুর হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। তাই অবশ্যই তোমার আজকের ক্লাসটিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকে দেখো প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে, একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো, এখানে দেখো মানুষ হচ্ছে সর্বভোগ, হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক এবং বাঘ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। একটি আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে এখানে গ্রানাইট, এসআইতে বলের একক হচ্ছে নিউটন, বিভিন্ন রোগের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে রক্তের যে অংশ সেটি হলো শ্বেত রক্তকণিকা, বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার, তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার ওপর। এরপরে দেখো হিমাটাইট কোন ধাতুর আকরিক, এখানে তোমরা বসাবে লোহা, লোহার আকরিক হচ্ছে হিমাটাইট। জীবাশ্ম কোন সেলে পাওয়া যায় আমি পাশে লিখে দিচ্ছি, তার কারণ স্পেসটা অনেকটাই কম, তোমার এখানে লিখবে পাললিক। তাহলে পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। 1 কিলোপাস্কাল মানে কত পাস্কাল? 1000 পাস্কাল। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে লিখবে অক্সানোমিটার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, অক্সানোমিটার বা তোমরা লিখতে পারো আর্ক অক্সানোমিটার। কেমন? এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায়। 3-এর 1, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, আমি লিখছি কয়লা। কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, কয়লা পেট্রোলিয়াম এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ। একটি স্পর্শহীন বলের উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ বল। হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? হৃৎপিণ্ডের পেশিকে বলা হয় হৃৎপেশি। নেক্সট, পিতল কোন কোন মৌল দিয়ে তৈরি হয়? এখানে তোমরা লিখবে তামা ও দস্তা। এরপরে 4-এর দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব। দেখো প্রথম প্রশ্ন, উৎপাদক কাকে বলে উদাহরণ দাও। রাইমার্টিনের 184 পাতায় আনসারটি পাবে, উৎপাদক মানে যে সকল জীব সূর্যালোকের উপস্থিতিতে নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে সেই সকল জীবদের উৎপাদক বলে। সকল সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদের পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, তার জন্য এরা কি করতে পারে? নিজেরাই কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে পাতার মধ্যে খাবার তৈরি করতে পারে। তাহলে যে সমস্ত জীব নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং সেই খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে তাদের বলা হয় উৎপাদক। পরের প্রশ্ন, একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও। প্রাথমিকের তোমরা নাম লিখবে, প্রাথমিক একক হচ্ছে দেখো দৈর্ঘ্যের একক। কেমন? তোমরা প্রাথমিক একক হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক হচ্ছে প্রাথমিক এককের উদাহরণ। আর লব্ধ একক হচ্ছে বেগের একক, বেগ লিখতে পারো ত্বরণের একক। কেমন? বেগের একক, ত্বরণের একক এগুলো হচ্ছে লব্ধ এককের উদাহরণ। তাহলে দৈর্ঘ্যের একক, যেমন দেখো দৈর্ঘ্যের একক মিটার, এটা হচ্ছে একটি প্রাথমিক একক, দৈর্ঘ্যটা হচ্ছে প্রাথমিক রাশি। লব্ধ একক, লব্ধ রাশি হচ্ছে বেগ, ত্বরণ, বল এগুলো হচ্ছে লব্ধ রাশি। বেগের একক যেমন মিটার পার সেকেন্ড, এগুলো হচ্ছে লব্ধ একক। এরপরে 5-এর 1, শক্তির প্রকারভেদ গুলি লেখো। শক্তির প্রকারভেদ গুলো তোমাদের টেক্সট বুকের মধ্যেও দেওয়া হয়েছে, কিন্তু দেখো এখানে একদম গুছিয়ে দেওয়া হয়েছে। শক্তির বিভিন্ন প্রকারভেদ বা রূপভেদ গুলি হচ্ছে তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, যান্ত্রিক শক্তি। নিয়ে এক কথাতে তোমরা চাইলে লিখতে পারো, তাপ শক্তি মানে এটি একটি অদৃশ্য, ভরহীন কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য এবং রূপান্তরযোগ্য শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে স্টিম ইঞ্জিন চালানো যায়, এরকম ভাবে লিখলে নিজের ভাষাতে। আলোক শক্তিকেও তোমরা একইরকম ভাবে লিখতে পারবে, যে সৌরচুলিতে সূর্যালোক পড়লে তাপ উৎপন্ন হয়। শব্দ শক্তি, শব্দ শক্তি এক্ষেত্রে তোমরা লিখবে যে বোমার বিস্ফোরণ বা ওই জাতীয় শব্দের প্রচন্ড কম্পনে জানলার কাঁচ ভেঙে যায়, এটি শব্দ শক্তির উদাহরণ। চৌম্বক শক্তি লিখবে, চৌম্বক শক্তির ক্ষেত্রে কি হয়, একটি চুম্বক অন্য কোন চৌম্বক পদার্থকে যেমন লোহাকে আকর্ষণ করতে পারে, এটি হলো চুম্বকের চৌম্বক শক্তি। বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তির ফলে মানে বা তড়িৎ শক্তির ফলে তাপ এবং আলো উৎপন্ন হয়, যেমন বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ চালালে সেক্ষেত্রে আলো উৎপন্ন হয়। রাসায়নিক শক্তি, কয়লা পোড়ালে কয়লার মধ্যে থাকা রাসায়নিক শক্তি সেখান থেকে তাপ এবং আলোক শক্তি পাওয়া যায়, এগুলো হচ্ছে তার কয়লার মধ্যে যে শক্তি থাকে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। পারমাণবিক শক্তি চাইলে এক্সপ্লেন করতে পারো। যান্ত্রিক শক্তি, দেখো দুই ধরনের শক্তি হয়, স্থিতি শক্তি, গতি শক্তি। তাহলে শক্তির নামগুলো লিখবে এবং পারলে প্রত্যেকটার সম্পর্কে সংক্ষেপে একটি করে লাইন তোমরা লিখে দেবে। পেজ নাম্বার দেখো 177। এরপরে
নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? লিখবে, আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে, তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, মানে যত গভীরে যাব তত চাপ কিন্তু বাড়বে, অর্থাৎ তরলে যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, যদি বাঁধ হয় বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, যত উপরে যাবো গভীরতা কিন্তু কম, তাই না? নিচের দিকে ধরো জল আছে, যদি গভীরে যায়, নিচের দিকে যাওয়া মানে গভীরে যাওয়া, তাহলে নিচের দিকে যাওয়া মানে গভীরতা বাড়ছে, তার জন্য সেখানে চাপটাও কিন্তু বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, তাহলে সেখানে জলের চাপটাও বেশি হবে, উপরে গভীরতা কম, তার জন্য উপরে জলের পার্শ্বচাপটাও কিন্তু কম হবে। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধটা ভেঙে না যায়, তার জন্য যেহেতু নিচের দিকে চাপটা বেশি, তার জন্য বাঁধের তলদেশটা উপরের অংশের তুলনায়, দেখো উপরের অংশটা এইটুকু, কিন্তু নিচের অংশটা দেখো এইরকম ভাবে চওড়া করা হয়েছে, তাই না? তাহলে উপরের অংশের তুলনায় ওই জন্যই কিন্তু বাঁধের তলদেশটা চওড়া বা মোটা করা হয়। নেক্সট কোশ্চেন, মানবদেহে রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ উল্লেখ করো। খুব বড় করে তোমরা লিখতে পারবে না, তিন নম্বর দিয়েছে। লোহিত রক্তকণিকার ক্ষেত্রে একটাই কাজ লিখবে, যে লোহিত রক্তকণিকা দেহের নির্দিষ্ট অঙ্গে ও কলাকোষে হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। লোহিত রক্তকণিকার কাজ তোমরা একটি লিখলে। একই রকম ভাবে শ্বেত রক্তকণিকার কাজ বলে তোমরা লিখবে, যে শ্বেত রক্তকণিকার মধ্যে থাকা নিউট্রোফিল এবং মনোসাইট ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে। আর অণুচক্রিকার কাজের ক্ষেত্রে তোমরা লিখবে, এক কথা লিখতে পারো যে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে। আর যদি ব্যাখ্যা মানে বড় করে লিখতে চাও, তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে। এরপরে দেখো নিচের ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর ঘটেছে লেখো। দেখো প্রথমে বলা হয়েছিল কয়লা পোড়ানো হলো, কয়লার মধ্যে রাসায়নিক শক্তি থাকে, যখন সেটা পোড়ানো হয় তখন তাপ আর আলোক শক্তি পাওয়া যায়। তাহলে রাসায়নিক শক্তি থেকে তাপ আলোক শক্তি, ইলেকট্রিক বাল্ব জ্বালানো হলে সেখানে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন করে শব্দ হলো, তাহলে স্টিলের পাত্র তার মধ্যে ছিল যান্ত্রিক শক্তি, সেটা পড়ে শব্দ হলো, মানে তারপরে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে দেখো আমাদের আজকের সেটার একদম শেষ প্রশ্ন, একটি তৃণভূমির খাদ্য জালের উদাহরণ দাও। এখানে উদাহরণের সঙ্গে ব্যাখ্যাও করতে হবে, কারণ তিন নম্বর দিয়েছে। তৃণভূমির খাদ্য জাল এখানে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, একবার দেখে নাও। এখানে খাদ্য জাল মানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে থাকবে, যেমন কোনো উদ্ভিদ, সেখানে গাছপালা হতে পারে, ঘাস হতে পারে, সে ঘাসকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে সিংহ। আরো একরকম হতে পারে, যেমন দেখো ঘাস তাকে খাচ্ছে খরগোশ, তাকে খাচ্ছে বাজ পাখি। এমনও হতে পারে কোনো শস্য হতে পারে, তাকে খাচ্ছে ইঁদুর, ইঁদুরকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। আবার এরকমও হতে পারে, দেখো উদ্ভিদকে খাচ্ছে মানে ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, তাকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। বা ঘাস ফড়িংকে সরাসরি বাজ পাখিও কিন্তু খেতে পারে। তাহলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে এরকম ভাবে থাকে, এটা হচ্ছে একটা তৃণভূমির খাদ্য জালের উদাহরণ। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিজেতা থেকে তোমাদের পরিবেশ বিজ্ঞানের আরো একটি ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন পেপার সলভ করে নিলাম। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার কারণ খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে প্রশ্ন বিচিত্রা থেকে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও সমাধানের ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।